হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুবিনা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, টমেটো বেগুন দিয়ে ভর্তা রেসিপিটি। তো এটা অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই আজকে ভর্তা রেসিপিটি আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের উপকার আসবে, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর যারা এখনও আমার পেজে লাইক ফলো দেননি, তো প্লিজ তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। আর এই তো আমি আগুন জ্বালিয়ে দিয়ে বেগুন পুঁতে দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি, আর আমি বেগুনের গায়ে সরিষার তেল মেখে নিয়েছি যাতে চুকলাগুলি সহজে উঠে আসে। আর আমি এখানে দুটো বেগুনের সাথে দুটো টমেটো পুরো দিয়ে দিয়েছি। আর এই টমেটো দেওয়ার কারণে ভর্তার বেগুনের ভর্তাটা দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য বেগুন টমেটো একসাথে ভর্তা তৈরি করব। আর যারা এভাবে টমেটো আর বেগুন দিয়ে ভর্তা খেয়েছেন তারা জানেন যে টমেটো বেগুন দিয়ে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে কত মজা লাগে। এভাবে পুরে ভর্তা বানালে গরম ভাতে দু থালা ভাত খাওয়া যায় অনায়াসে। তো যারা অনেকে আছে বেগুনগুলো টেলে নেন, টেলে না নিয়ে এভাবে পুরে নেবেন, এটা টেস্ট আরও বেশি ভালো লাগে। আর এই তো আমার বেগুন পুরো হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। আর টমেটোটা একটু হবে, আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, সরি পুরে নিচ্ছি। যারা এখনও এভাবে ভর্তা বানিয়ে খাননি তারা একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। আর একবার খেলে বারবার খেতে চাইবেন, খুব স্বাদ লাগে এভাবে ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে। অনেকে একটু তেল দিয়ে কড়াইতে একটু ভেজে ভেজে করে ভর্তা বানান, ওই ওরকম না করে এভাবে পুরে ভর্তাটা বেশি টেস্ট হয়। তো এভাবে বানিয়ে খাবেন, এবং কীরকম হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি টমেটোগুলো পোড়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ভেবেছিলাম হাতে তুলতে পারবো, তো অনেক গরম, তো তুলে নিচ্ছি অবশেষে। আর একটা আছে, এটা তুলে নেব। তো চাকুতে দেখলাম, চাকুতে তুলে চেষ্টা করছিলাম, আর এটা তুলতে গিয়ে আমার চুলোর সাইডে ভরে এলোমেলো হয়ে ছাড়তে গেছে, তো এটা আর নেব না। তো আমি প্রথমে একটা টমেটো নিতে চেয়েছিলাম, তো সেটাই হলো। তো আমি বেগুন টমেটো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি একটা টমেটো দিতে চেয়েছিলাম, দুইটা বেগুনের সাথে একটা টমেটোই পারফেক্ট। তারপর কেন যেন দুটো দিয়েছিলাম, যাই হোক ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। তো আমি চেয়েছিলাম একটা টমেটো দিয়ে এখন ভর্তা তৈরি করবো। তো আমি ভর্তা বানাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি বেগুনের চুকলাগুলো ফেলে দিয়েছি, খোসাগুলো, টমেটোর খোসা ফেলে দিয়েছি, ছিলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে শুকনো মরিচ আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে এখন ভর্তা তৈরি করবো। আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এখানে, আর পেস্ট আমি কাঁচাই দিব। আর কাঁচা পেস্ট দিলে একটু অন্যরকম টেস্ট। আমি এখন শুকনো মরিচ পেস্ট দিয়ে একটু ঢেলে নিচ্ছি, সাথে সরিষা তেল দিব। ধনে পাতাটা আমি শেষে মজে নিব। এখন আমি শুকনো মরিচ পেস্ট দিয়ে ঢেলে এগুলো সব একসাথে চটকিয়ে নিব। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে মিক্স করে। সরিষার তেলটা দিয়ে এখন আমি সব চটকি নিব একসাথে। এভাবে পেঁয়াজ শুকনো মরিচ সব কিছু একসাথে সুন্দর করে ডোলে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। আর একটা টমেটো, বড় টমেটোটাও একসাথে পারফেক্ট হয়েছে। তো বলার একটা কথা আছে না, দক্ষতা যা করে ভালোর জন্য করে। তো বেগুনটা অনেক রস ছিল, একটাতে ঠিক আছে, দুটো টমেটো দিয়ে গেলে ভর্তাটা একটা পানসে পানসে হয়ে যেত। তো আমি আর ছোটো ছোটো যদি হতো টমেটোটা তাহলে দুইটা পারফেক্ট ছিল। তখন আমি প্রথম পুঁতে দিয়েছিলাম, তখন ভাবছিলাম বড় দুটো কী হবে। তো যাই হোক, একটাতেই পারফেক্ট হয়েছে ভর্তাটা, খুব সুন্দর হয়েছে। এখন আর একটু ভালোভাবে চটকি নিলে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে ভর্তাটা অনবরত চটকি ভর্তাটা তৈরি করে নেবেন। এভাবে ভর্তা বানিয়ে গরম ভাত, খুদের ভাকা, যেটার সাথে খান না কেন, খুব জমে যাবে। আমি যেভাবে করে বানিয়েছি ঠিক সেইভাবে ফলো করে একবার বাসা বানিয়ে খাবেন, এবং কে কমেন্ট বক্সে জানাবেন আমাকে ভর্তাটা কেমন হয়েছে। আশা করছি আপনারা অবশ্যই বাসা বানিয়ে খাবেন আমার মতো করে। আর যদি বানিয়ে খান তবে আমার এই কষ্টটা সার্থক হবে, আপনাদের সাথে শেয়ার করার সার্থক হবে। তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটা গরম ভাত দিয়ে খাবো। এই রকমের আইটেমের ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগে না। এ ধরনের ভর্তা দিয়ে এক থালা ভাত অলরেডি নিমিশে খাওয়া যায় নিমিশে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার আজকে রেসিপি? আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার আজকে ভিডিওটি, রেসিপিটি, তো অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন, এবং কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ারে আমাকে নতুন নতুন ভিডিও করার উৎস যোগাবে।
যখনই দেখবেন যে আপনার মুখে রুচি নেই, ভাত খেতে পাচ্ছেন না, তখনই এই ভর্তা রেসিপিটি তৈরি করে নেবেন। তাহলে আপনি দেখবেন এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে এক থালা ভাত খেতে পারছেন। সত্যি বলছি, এই ভর্তাটা মুখে রুচি আসে। তো যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।